আসসালামু আলাইকুম। 2 মিটার দীর্ঘ এবং 0.02 মিলিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদের একটি তারের এক প্রান্তে 10 কেজি ওজন দিলে তারটির দৈর্ঘ্য 0.05% বৃদ্ধি পায়। এটা কিন্তু বলা হয় নাই যে এতটুকু বৃদ্ধি পায়, বলছে শতকরা এত ভাগ বৃদ্ধি পায়। তারটির বিকৃতি কত, মানে স্ট্রেন কত, অর্থাৎ বিকৃতি মানে স্ট্রেন, STRAIN, স্ট্রেন কত। সলিউশন, প্রশ্নটা নেওয়া হয়েছে ইনস্ট্রাক্টর এডিশনের MCQ টাইপ প্রশ্নের 5ম পৃষ্ঠায়, অর্থাৎ 5 পৃষ্ঠায় অঙ্কটা দেওয়া আছে। এখন এটা সলিউশন দেখাব। যেহেতু বলা আছে 0.005 বৃদ্ধি পায়, অর্থাৎ মানে কি 100তে বৃদ্ধি পায়, আমার 100তে বৃদ্ধি পায় .005। তাহলে আমার টোটাল বৃদ্ধি কত সেটাই আজকে আমাকে আগে বের করতে হবে। তাহলে 2 মিটারে বৃদ্ধি পায় কত, ভাগ 100, এটা কত আসে, 0.005 × 2 ভাগ 100, 10 ইনভার্স 4, অর্থাৎ 10 ইনভার্স 4। এটা যেহেতু মিটার আছে, আমি এটার মিটারই প্রকাশ করি, মিটার প্রকাশ করি। এখন আমার স্টেন, অতএব তারটির বিকৃতি, তারটির বিকৃতি, আমার বিকৃতি সমান জানি কি X/L, অর্থাৎ X হলো দৈর্ঘ্য বৃদ্ধি 10 ইনভার্স 4, এবং L হলো যে 2 মিটার। তাহলে কত আসে, 10 ইনভার্স 4 ভাগ 2, 5 × 10 ইনভার্স 5 অ্যান্সার। এখানে মিটার দেওয়া আছে, আর এখানে যে অন্যান্য প্রশ্ন করা হলো, অর্থাৎ 0.2 মিলিমিটার প্রস্থ সেট, 10 কেজি ওজন দিলে কত হয়, সেটি হলো অন্য একটা প্রশ্নের সমাধান, সেটা আমি বাকি একটা ভিডিওতে দিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে।